আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। গাইস, এই ভিডিওতে আমি কথা বলবো শিবা ইনু কয়েনটা নিয়ে। ক্রিপ্টো মার্কেটে আছেন এবং শিবা ইনু কয়েনের নাম শোনেন নাই এমন লোক আসলে পাওয়া যাবে না, কারণ শিবা ইনুর হাইপ এবং শিবা ইনুর কমিউনিটির জন্য এদেরকে প্রায় সবাই চেনে। কারণ শিবা ইনু থেকে প্রায় 2 বছর আগের থেকে সবাই অনেক বড় বড় প্রফিট নিয়ে ফেলেছে। তো এখন হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে শিবা ইনু কয়েনে কি ইনভেস্ট করা ঠিক হবে নাকি, বা কত ডলার দিয়ে ইনভেস্ট করা ঠিক হবে, বা কখন ইনভেস্ট করব। তো এই ধরনের অনেক ধরনের প্রশ্ন করে থাকেন। তো এইগুলো হচ্ছে প্রশ্নেরই হচ্ছে আমি আজকে অ্যান্সার দিব। তো আমি যদি প্রথমে হচ্ছে কয়েন মার্কেট ক্যাপে আসি, তাহলে বর্তমানে শিবা ইনুর র্যাঙ্ক দেখতে পারবেন যেটা হচ্ছে 15, যেটা খুবই ভালো একটা র্যাঙ্ক বলা যায়। আর বর্তমানে শিবা ইনু কয়েনের প্রাইস চলতেছে 0.40 পরে ডাবল অন, যেটা আসলে হিউজ ডাউন। কারণ এখন কিন্তু বিট কয়েন যথেষ্ট ডাউনে আছে, যার কারণে যত ধরনের কয়েন আছে সবগুলো কিন্তু হিউজ একটা ডাউনে রয়েছে। তো হচ্ছে প্রথমেই হচ্ছে আমি হচ্ছে যেটা বলি সেটা হচ্ছে যে কোনো কয়েনে ইনভেস্ট করার আগে সেই কয়েনের হচ্ছে টোটাল সাপ্লাইটা দেখে নেওয়া উচিত। কারণ একটা সাপ্লাইয়ের উপরেই কিন্তু সেই কয়েনটা কতদূর পর্যন্ত আপ হবে বা কতদূর পর্যন্ত যাইতে পারে সেটা ডিপেন্ড করে আর কি। যত কম সাপ্লাই হবে সেই কয়েনটা কিন্তু তত তাড়াতাড়ি আপ হবে আর কি। তো প্রথমে যদি আমি এখানে দেখি শিবা ইনুর বর্তমান হচ্ছে টোটাল সাপ্লাই হচ্ছে 589 ট্রিলিয়ন আর কি, আর সার্কুলেশন সাপ্লাই আছে হচ্ছে 549 ট্রিলিয়ন। কিন্তু যারা হচ্ছে অনেকে হয়তো জানেন না, এই কয়েনটা যখন রিলিজ করা হয়, অর্থাৎ শিবা ইনু কয়েনটা যখন রিলিজ করা হয়, তখন এই কয়েনটার কিন্তু টোটাল সাপ্লাই ছিল হচ্ছে 1 কোয়ার্টিলিয়ন। এটা হচ্ছে আপনারা কয়েন গিগোতে গেলে দেখতে পারবেন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে কয়েন গিগো, এটা হচ্ছে কয়েন গিগো, এখানে দেখতে পারবেন এখানে টোটাল সাপ্লাই দেওয়া আছে এখনও 1 কোয়ার্টিলিয়নের মতো আর কি। তো আর এখানে হচ্ছে বর্তমানে টোটাল সাপ্লাই আছে হচ্ছে 589 ট্রিলিয়ন আর কি, অর্থাৎ প্রায় 50% মতো কয়েন কিন্তু বার্নিং করে ফেলেছে। তো এখন অনেকে হয়তো যারা নতুন তারা বলতে পারেন যে বার্নিং আসলে কী। বার্নিং শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা বা নষ্ট করে ফেলা। মানে এইগুলা কয়েন যেগুলো আছে সেগুলো হচ্ছে বর্তমানে মার্কেটে আছে, আর যেগুলো হচ্ছে বার্নিং করে ফেলেছে সেইগুলো কয়েন হচ্ছে নষ্ট করে ফেলেছে আর কি, যেগুলো বর্তমান থেকে মার্কেটে নেই আর মার্কেটে কোনো দিন আসবেও না, যেগুলো নষ্ট করে বা পুড়িয়ে ফেলেছে। তো যে কয়েনের যত টোটাল সাপ্লাই কম থাকবে সেই কয়েনটা তত বেশি আপ হবে, সেটা যারা নতুন তারা হয়তো জানেন না। তো এটা কিন্তু এই রকমই, যত বেশি কয়েন থাকবে তত সেই কয়েনের প্রাইস কিন্তু তত বেশি আপ হবে না, যার কারণে টোটাল সাপ্লাইটার খুবই দরকার। যত কম সাপ্লাই থাকবে আর যত বেশি লেনদেন হবে সেই কয়েনটা সবচেয়ে বেশি আপ হবে আর কি। তো এই কয়েনটার হচ্ছে এই দিকটা খুবই খারাপ বলা যায়, যে এই কয়েনের হচ্ছে টোটাল সাপ্লাই খুবই বেশি। এখন যেহেতু শিবা ইনু একটা মিমি কয়েন, যার কারণে এই সাপ্লাইটা আমি খুব বেশি মনে করি না, কারণ মিমি কয়েনের কিন্তু অনেক বেশি সাপ্লাই থাকে, যেমন হচ্ছে 100 কোয়ার্টিলিয়ন, 200 কোয়ার্টিলিয়ন, 300 কোয়ার্টিলিয়ন, সেই হিসেবে এটা খুবই নর্মাল ব্যাপার বা খুবই কমই বলা যায় মিমি কয়েন হিসেবে। তো এই কয়েনটা যখন রিলিজ করা হয় তখন এই কয়েনটার প্রাইস থাকে হচ্ছে 0.10 পরে 5-6 মতো প্রাইস থাকে। সেই হিসাব করতে গেলে এই কয়েনটা 2 বছরের মধ্যে হিউজ পাম্প করে ফেলেছে, যেখান থেকে অন্য সবাই খুবই একটা ভালো প্রফিট নিয়ে ফেলেছে, যারা হচ্ছে 2 বছর আগের থেকে এই কয়েনটা হোল্ড করেছিল বা হোল্ড করে রেখেছে এখন পর্যন্ত, তারা কিন্তু হিউজ একটা প্রফিট নিয়ে ফেলেছে। এখন শিবা ইনু কয়েনের হাইপ থাকার আরেকটা কারণ হচ্ছে শিবা ইনু কিন্তু তাদের কমিউনিটি অনেক বেশি স্ট্রং করে ফেলেছে বা তাদের কার্যক্রম কিন্তু খুবই ভালো। আমি যদি তাদের হচ্ছে টুইটার অ্যাকাউন্টে যদি এখানে এসে যদি শিবা ইনু সার্চ করি, তাহলে এখানে বর্তমান তাদের টুইটার অ্যাকাউন্টের ফলোয়ার দেখতে পারবেন 3.4 মিলিয়ন, যেটা একটা হিউজ বলা যায়। খুব কম কয়েন আছে যাদের হচ্ছে টুইটার অ্যাকাউন্টের ফলোয়ার হচ্ছে 3.4 মিলিয়নের মতো। অনেক বড় বড় কমিউনিটির কয়েনও কিন্তু এত বেশি ফলোয়ার্স থাকে না। আসলে এইটা দেখলেই বোঝা যায় তাদের কমিউনিটি কত বেশি স্ট্রং এবং তাদেরকে কত মানুষ ফলো করে, আর তারা হচ্ছে তাদের যত নতুন আপডেট আছে সেগুলো হচ্ছে এখানে শেয়ার করে থাকে আর কি। তো আসলে মিম কয়েন পৃথিবীর মধ্যে অভাব নেই, বর্তমানে মিম কয়েনের হচ্ছে অনেক পপুলারিটি পেয়ে গেছে আর কি, যার কারণে মিমি কয়েন নতুন নতুন মিমি কয়েন মার্কেটে আসছে। তবে শিবা ইনু যদি টপ মিম কয়েন আসলে বলা যায়, তার মধ্যে হচ্ছে 2 নম্বর র্যাঙ্কিংয়ে থাকবে। 1 নম্বরে থাকবে হচ্ছে ডোজ কয়েন, সবাই হয়তো ডোজ কয়েনের নাম শুনে থাকবেন। তারপরে যদি কোনো স্থান থাকে সেটা হচ্ছে শিবা ইনু কয়েনের আর কি, সেখান থেকে হচ্ছে এটা 2 নম্বরে আসবে। আর এই কয়েনের হচ্ছে কমিউনিটি অনেক বেশি স্ট্রং, সেটা আপনারা এই শিবা ইনু কয়েনের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে মানে সেটা দেখলেই বুঝতে পারবেন আর কি। শুধু তাই না, এই কয়েনের হচ্ছে
যদি আমি মার্কেটস দেখি তো পৃথিবীর সবচেয়ে বড় বড় যেগুলো এক্সচেঞ্জ আর সবগুলোতে প্রায় লিস্টেড, এখন প্রায় 50-60 মতো কয়েন মানে এক্সচেঞ্জারে লিস্টেড আছে। এখানে দেখতে পারবেন এই যে পৃথিবীর সবচেয়ে বড় এক্সচেঞ্জার যেটা বলা হয় বাইন্যান্স, এইখানে কিন্তু এই যে লিস্টেড। তারপরে এই যে কয়েন ব্যাস যেটা 2 নম্বর বর্তমানে র্যাঙ্কিং আছে এক্সচেঞ্জারের দিকে, এইটা মানে পৃথিবীর যত বড় বড় এক্সচেঞ্জার আছে সবগুলোতে প্রায় লিস্টেড, ছোট বড় মানে অনেকগুলা এক্সচেঞ্জারে প্রায় লিস্টেড এই কয়েনটা। শুধু তাই না, এই কয়েন কিন্তু প্রতিনিয়ত আরও নতুন নতুন এক্সচেঞ্জারেগুলোতে লিস্টেড হচ্ছে। এখানে যদি আমি একটু নিচে দেখাই, এরা সব নিউজগুলো এখানে শেয়ার করে থাকে। এই যে একটু আমি হালকা একটু নিচে আসলে দেখতে পারবেন, কিছুদিন আগেও তারা একটা এই যে এখানে একটা কয়েন এক্সচেঞ্জারে লিস্টেড করেছে, তার নিচে আরও 2-3টা যাওয়ার পরে দেখতে পারবেন। মানে তাদের হচ্ছে যেগুলো তারা মানে বলেছে আর কি, প্রায় সবগুলো কাজই তারা সফল করে ফেলেছে। আর শুধু তাই না, এই শিবায়নু বর্তমানে হচ্ছে মেটাভার্স নিয়ে কাজ করতেছে, যেটা আসলে এই কয়েনের আর একটা ভালো দিক বলা যায়। এখন আপনারা অনেকে বলেন যে আসলে শিবা ইনু কয়েনে কখন ইনভেস্ট করা যাবে, বা কখন ইনভেস্ট করলে ভালো হবে, বা হচ্ছে কত ডলার দিয়ে ইনভেস্ট করবো, এটা অনেকে বুঝেন না। আসলে এখন বর্তমানে মার্কেট হিউজ একটা ডাউনে আছে, এটাই হচ্ছে সময় শিবা ইনু কয়েন কেনার জন্য। এটা একটা হিউজ ডাউনে আছে, দেখুন এখন বর্তমান প্রাইস চলতেছে 0.4 শূন্য পরে ডাবল অন। তো এইটার যদি আমরা অল টাইম হাই দেখি, এখানে অল টাইম হাই দেখতে পারবেন 0.4 পরে ডাবল এইট, এটা হচ্ছে অল টাইম হাই ছিল। আর যখন বিটকয়েন 34-35 হাজারে ছিল, তখন এই কয়েনটা হচ্ছে 0.4 পরে 2 অথবা 3 মধ্যে ছিল। অনেকে হচ্ছে সেই সময় ওই শিবা ইনু কয়েনটা কিনে রেখেছেন, তাদেরকে বলবো আপনারা বেশি প্যানিক হয়ে কয়েন সেল করবেন না, আপনারা একটু হোল্ড করুন, এই কয়েনটা আবার কিন্তু অল টাইম হাই যে আছে সেখানে চলে যাবে খুব তাড়াতাড়ি। যখন আবার মার্কেট ঠিক হয়ে যাবে সেই কয়েনটা অল টাইম হাইয়ে চলে যাবে। আর আমি মনে করি এই কয়েনটা এই বছরের মধ্যেই 1-0 কিল করবে, অর্থাৎ 0.3 পরে 1 দিক চলে আসবে। তো আপনারা যদি এখন এই কয়েনটা হোল্ড করে রাখেন, তাহলে এখান থেকে একটা হিউজ প্রফিট নিতে পারবেন, যেহেতু এখন বিটকয়েন অর্থাৎ ক্রিপ্টো মার্কেট কিন্তু প্রচুর একটা ডাউনে আছে। তাই এখন আপনারা $50-100 মধ্যে এই কয়েনটা হোল্ড করে রাখতে পারেন। তো তারপরে হচ্ছে আমি আপনাদের আর একটা জিনিস দেখাই, এই কয়েনটা কিন্তু প্রচুর আপ হওয়ার দরকার নেই, কারণ হচ্ছে ধরেন আপনি এখন যে প্রাইস চলতেছে এই প্রাইসে আপনি হচ্ছে $100 দিয়ে এই কয়েনটা কিনে রাখলেন, সরি $100 দিয়ে কয়েনটা কিনে রাখলেন। ধরেন যে এইটার যে অল টাইম হাই আছে 0.4 পরে ডাবল এইটে যদি এই কয়েনটা আবারও চলে যায়, তাহলে কিন্তু আপনার ওই $100 কিন্তু প্রায় $758 মতো হয়ে যাইতেছে। তো এটাও হচ্ছে আসলে ভালো একটা প্রফিট বলা যায়। আপনারা যদি একটু লং টাইমের জন্য হোল্ড করেন, তাহলে এখান থেকে খুবই একটা ভালো প্রফিট নিতে পারবেন। তো তারপরে হচ্ছে এখন বর্তমানে হচ্ছে এই শিবা ইনুর হচ্ছে এখন নেক্সট টার্গেট হচ্ছে এই শিবা ইনু কয়েনটাকে 1 সেন্টে নিয়ে যাওয়া, মানে অর্থাৎ হচ্ছে 0.01 নিয়ে যাওয়া, এটা হচ্ছে তাদের বর্তমান হচ্ছে টার্গেট। এখন অনেকে হচ্ছে বলে যে এ মানে এই কয়েনটা আসলে 1 সেন্টে যাবে কি না, আসলে আমি মনে করি এই কয়েনটা 1 সেন্টে যাবে, তবে এটা অনেক দেরি হবে। আর আমি পরবর্তী ভিডিওতে এগুলো বুঝিয়ে বলবো যে কেন 1 সেন্টে যাবে, আর যাওয়ার সম্ভাবনা কেন বেশি। শুধু তাই না, এই কয়েনের একটা খারাপ দিক হচ্ছে এই কয়েনটার হচ্ছে টোটাল সাপ্লাই খুবই বেশি। অবশ্য মিম কয়েন হিসেবে এই সাপ্লাইটা আমি খুব একটা বেশি মনে করি না, আর এই কয়েনটা হচ্ছে আপ হওয়ার জন্য কিন্তু এই টোটাল সাপ্লাইটা আরও কমিয়ে ফেলতে হবে, অনেক বেশি কমিয়ে ফেলতে হবে, তাহলে কিন্তু এইটা হচ্ছে উপরে যাবে। এখন আসলে এই কয়েনটার আর একটা ভালো দিক, সেটা হচ্ছে এই কয়েনটা কিন্তু প্রতিদিন প্রায় মিলিয়ন হচ্ছে কয়েন হচ্ছে বার্নিং করে থাকে, সেটা আমি আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। এই শিবা বার নামে একটা টুইটার আছে, টুইটার অ্যাকাউন্ট আছে, এখানে আপনারা দেখতে পারবেন। এদের কাজ হচ্ছে প্রতিনিয়ত শিবা ইনু কয়েন বার্ন করা আর ডেট ওয়ালেটে পাঠানো, অর্থাৎ হচ্ছে সেই কয়েনটা পুড়িয়ে ফেলাই যায়। দেখুন 7 মিনিট আগে প্রায় 46 লাখের মতো কয়েন কিন্তু এখানে বার্নিং করে ফেলেছে। এই যে তারপর 21 মিনিট আগে দেখুন এখানে বার্নিং করেছে এতগুলো কয়েন, তারপরে এই যে এতগুলো কয়েন বার্নিং করেছে 2 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে বার্নিং করে ফেলেছে। মানে এই এটার এদের কাজ হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে শিবা ইনু কয়েন বার্নিং করে ফেলা। আর আমি আপনাদের দেখালামই যে এই কয়েনটা যখন রিলিজ করা হয়েছিল তখন কিন্তু এই কয়েনটার কিন্তু হিউজ টোটাল সাপ্লাই ছিল, অর্থাৎ 1 কোয়ার্টিলিয়ন ছিল, সেটা কিন্তু প্রায় 2 বছরের মধ্যে প্রায় অর্ধেক বার্নিং করে ফেলেছে। এই তারা যদি এইভাবে যদি প্রতিনিয়ত বার্নিং করে ফেলে, তাহলে খুব সহজেই এই কয়েনটা কিন্তু খুব একটা বেশি আপ হয়ে যাবে। তো যেহেতু আপনাদের এখন
মানে সময় এই কয়েনটা কিনে রাখার জন্য, এটা কিন্তু একটা হিউজ ডাউন এখন বলা যায়, যেহেতু ক্রিপ্টো মার্কেট ভালো একটা ডাউনে আছে। তাই আমি আপনাদের এখন কমেন্ট মানে রিকমেন্ড করব, আপনারা এখন হচ্ছে এই কয়েনটা আপনাদের যত পরিমাণ ইচ্ছা বা যত পরিমাণ টাকা আছে আপনারা চাইলে এই কয়েনটা হোল্ড করে রাখতে পারেন। তো এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে শিবা ইনু কয়েনে আপনারা শিবা ইনু কয়েন হোল্ড করে রাখেন। অনেকে হয়তো শিবা ইনু কয়েন হোল্ড করে রেখেছিলেন যখন এটার প্রাইস ছিল 0.423, মানে এখনও সেই হিসেবে প্রায় এক গুণের মতো ডাউনে আছে। তারা আসলে প্যানিক হয়ে যাবেন না, তারা হচ্ছে এটা একটু লং টাইমের জন্য হোল্ড করুন। আর যারা হচ্ছে এই কয়েনটা লং টাইমের জন্য হোল্ড করবে না, 6 মাস 1 বছরের জন্য, তারা এখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট নিতে পারবেন। আমি তো দেখিয়ে দিলাম প্রায় 3-4x মতো প্রফিট কিন্তু খুব ইজিলিভাবে নিতে পারবেন। কিন্তু যারা এর থেকে বেশি লং টাইমের জন্য 3-4 বছরের মতো হোল্ড করবেন, তারা কিন্তু এখান থেকে হিউজ একটা প্রফিট নিতে পারবেন। আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। তারপরেও আমি প্রতিনিয়ত এই কয়েনটার যত আপডেট আছে সেগুলো বলবো, আর তারপরে এরপরে আরও ভিডিও বানাবো যেটার মাধ্যমে এরা আর একটু ভালো করে এদের মানে ডিটেলস হচ্ছে বলবো, তারা আসলে কী কী কাজ আরও করছে বা এই কয়েনটা কেন এক্সেন্টে যাবে। তো যাই হোক, আশা করছি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর নেক্সট ভিডিওতে আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। সবশেষে সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।